হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 8টা বাজে। তো আমি এখন নিচের ঘরে দুটো পাপোশ কেচে নিচ্ছি। তো এই কাজটা করলেই আমার আর কি মোটামুটি কাজকর্ম শেষ। তো বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এই পাপোশ দুটো কাঁচা হয়ে গেলেই আমার কাজ শেষ। তারপর আমি স্নান করে কিচেনে যাব। চাদর পরে কাজ করতে একটু প্রবলেম হয়, কিন্তু আমার না সোয়েটার পরতে ভালো লাগে না, আমার এরকম চাদর গায়ে দিয়ে থাকতেই বেশি ভালো লাগে। তো এই সকালবেলা বাইরে বসে কাজ করতে জানো তো একটু কষ্টই হয়, কারণ একটু ঝিরঝির হাওয়া থাকে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো ওতে আমার আরও বেশি ঠান্ডা লাগে। তোমাদেরকে আরেকবার জানাই ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং, কুল কুল গুড মর্নিং, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং। এখন তো আমি সেই ফুলকপির পরোটা করছি। হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, কৃপা অর্জুন ওদেরও টিফিন করা হয়ে গেছে, আমার হয়নি, শুধু আমারটা আমি এখন বানিয়ে খাবো। আর আজকে বাজারতে গিয়ে কি মাছ নিয়ে আসলো বললো, আমি এখনো ধরিনি মাছের ব্যাগটা। তোমাদের সাথে না ফুলকপির পরোটার রেসিপি আর শেয়ার করলাম না, তোমরা সবাই জানো এসব রান্না বান্না আর প্রচুর ইউটিউবে দেখায়, তো আর আমি ওই জন্য শেয়ার করলাম না। কারণ এই সকাল থেকে রাত অবধি আমি কি কি কাজ করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তবে ভিডিও এত বড় হয়ে যায়, ওই জন্য আর রান্নাটা শেয়ার করলাম না। তবে কালকে জানো তো একটা ভুল হয়ে গেছে, ভুল বলতে ওই যে আমি ফুলকপিটা গ্রেট করে কালকে রাতে রেখে দিলাম, তো তো দেখলাম ফ্রিজে রাখিনি, তারপরে দেখলাম ফুলকপিটা না একটু কালো কালো হয়ে গেল। ফ্রিজে রেখে দিলে ভালো থাকতো, ফ্রেশ থাকতো, হালকা একটু দেখলাম কালো হয়ে গেছে। তো গরমের দিনে তো ওভাবে রাখাও যাবে না, গরমের দিনে যদি রাখতাম এরকম বাইরে তাহলে নষ্টই হয়ে যেত, যদিও গরমের দিনে এইসব খুব একটা খাওয়া হয় না। তোমরা যদি এরকম ফুলকপি গ্রেট করে রাখো তাহলে কিন্তু ফ্রিজেই রেখে দেবে, আমার মতো বোকামি করবে না, ঠিক আছে? কৃপার স্যার এসছে, তো স্যারকে ধনে পাতার বড়া আর লিকার চা করে দিলাম। এই স্যার না আবার সেই মুলোর বড়া, ধনে পাতার বড়া এসব খেতে খুব পছন্দ করে, তো এর মধ্যে আমার কাছে একদিন খেতে চেয়েছিল মনে হয়, তো আমি আজকে তাই করে দিলাম। এবার বাকি যেসব স্টুডেন্ট পড়তে আসে ওরাও চাচ্ছে, ওরাও খাবে বড়া। এবার ধনে পাতা তো অল্প একটু ছিল, আমি ওইটুক দিয়ে আর কি স্যারকে তিন চারটে করে দিলাম, একটুখানি ধনে পাতা ছিল। দাঁড়া বাবা, এখন ওদেরকে কি করে দেই, ওরা চার পাঁচজন রয়েছে, তো ওদেরকে আর খাওয়াতে পারলাম না, সামনের দিন ওদেরকে ধনে পাতার বড়া করে খাওয়াতে হবে। জানো আমাদের এই পাশের বাড়ির কোকো, ওকে না দিয়ে এসছে, ওকে সেই আরেকজনের বাড়িতে দিয়ে এসছে, ওরা তো বাড়িতে থাকে না, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই জব করে, তো ওই জন্য বাড়িতে থাকে না, মানে ওকে দেখাশোনা করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমাদেরকে নেওয়ার কথা বলছিল, মানে আমাদের ঘরে যদি থাকে। এবার আমি দেখো এখন ওই চাপটা নিতে পারবো না, কারণ কোকোকে আনলে কোকোর পুরো দেখাশোনাটা আমাকেই করতে হবে, আর কৃপার তো এক বছর পরে মাধ্যমিক দেবে, তো সেই জন্য কৃপা ওই কোকোকে নিয়েই থাকবে। তো ভাবলাম কৃপার এক্সাম হয়ে যাক, মাধ্যমিক হয়ে যাক, তারপর আর কি ভাবা যাবে। আমি যে আর কি পেট আনবো সেরকম আমার ইচ্ছে নেই, কারণ এই পেট আমি এর আগেও বলেছি এই পেটের আর কি খুব দেখাশোনা করতে হয়, তারপরে আমরা ধরো এদিক ওদিক যাই তখন ওকে কার কাছে রেখে যাবো। আর সব থেকে বেশি কষ্ট লাগে পেট যখন মারা যায়, প্রচন্ড কষ্ট লাগে, শরীর খারাপ হয় ওদের, আর ওরা মানে বলতে পারে না তো, অবলা জীব, খুব কষ্ট হয়। আমার ছিল তো আগে সেই আমি বিড়াল ছিল, তারপরে খরগোশ ছিল, বিয়ের আগে পুষতাম, কিন্তু এখন আর ওসব পোষার ইচ্ছে নেই, মানে মারা গেলে পরে প্রচন্ড কষ্ট হয়, প্রচন্ড কষ্ট। কোকোকে দিয়ে এসছে বলে আমার ছেলে মেয়ের ভীষণ মন খারাপ, খুব মন খারাপ, আমারও মন খারাপ, আমারও মন খারাপ। দেখি সেটা কেমন দেখতে, তোরা একটু বড় হবি তারপরে পেট আনবো, তোরা তো এখন ছোট। কমেন্ট করে বলো যে আমাদের
আমার ইঞ্জিনিয়ার আমার এত ব্রেক কিন্তু ব্রেক দিয়ে যাই কোন করে কি বলো তোর কথা কিছু বুঝতেই পারছে না, তুই কি বলছিস ফ্রেন্ডসরা, তুই বুঝতেই পারছে না যে কি বলছিস। মেথির শাক কি করে কাটবো সেই প্রবলেম, মেথি শাক কাটা তো ভুলে গেছে, আমি গতকাল তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম কিন্তু মাকে আর ফোন করা হয়নি। আর আমি এমনই একটা মানে কি বলবো, আমার ননদ এসেছিল, ওকে জিজ্ঞেস করলে ও সুন্দর দেখিয়ে দিত, সে আমি ভুলেই গেলাম, বেমালুম ভুলে গেলাম। আর এটা তো সেই মাছ, ব্রেকফাস্ট করার পরে মাছটা ধরবো, না হলে হাতে থেকে গন্ধ আসবে। বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করব। তো আমরা এই পরোটা তো সস দিয়েই খাই, ফুলকপি পরোটা আমরা না সস দিয়ে খাই, সাধারণত এগুলো দই দিয়ে খাই, টক দই দিয়ে, কিন্তু আমরা সস দিয়ে খাই। ছোটবেলায় মা আমাদেরকে এগুলো সস দিয়ে দিত, তো এখনো তাই করি। অর্জুনের ম্যাম এসছে উপরের ঘরে, তাকে আবার চা দিয়ে আসলাম। এই পরোটা খাওয়া হয়ে গেলে খাবো আমলকের আচার, আমলকের আচার বলছে, আমলকের মুড়ো। কালকেও দু তিনটে খেয়েছে, কৃপাও খেয়েছে। স্যার চলে গেছে, আমি এখন একটু জোরে জোরে কথা বলি, কারণ স্যারই পাশের ঘরেই তো পড়ায়, ওই জন্য না জোরে কথা বলা যায় না। আর কৃপা কান পেতে রাখে, মা কি কথা বললো ব্লগে ওইটা শোনার জন্য, মা তুমি এই কথাটা বলেছো মোবাইলের সামনে, সেই সব কথা শোনা যাচ্ছিল, জান আমার কি লজ্জা লাগছিল স্যারের সামনে, তুমি একা একা বকেই যাচ্ছ বকেই যাচ্ছ, বুঝেছো? এই জন্য আস্তে আস্তে কথা বলি। এখন আমলকের মোরব্বা খাচ্ছি, সকালবেলা যদি খাওয়ার পিছনে এত টাইম লাগে আমি কাজগুলো কখন করি বলতো, তাড়াতাড়ি খেয়ে নিই। তোমাদের সামনে যদি এরকম তাড়াতাড়ি খাই তোমরা দেখলে হাসবে, আমি এখন এগুলো তাড়াতাড়ি খেয়ে নিই আগে, তারপরে কাজ করতে হবে। ট্যাংরা মাছ এখানে, এখানে তো দেখছি সেই বাটা মাছ আর বেলে মাছ, দু রকমের মাছই রান্না করতে হবে, কারণ কালকেও কালকে পিকনিক আছে, পরশুদিনও পিকনিক আছে, আর শুক্রবার দিন আবার নিরামিষ, ওই জন্য আমাকে বলে গেল যে দু রকমের মাছই রান্না করে ফেলো। তো আমি এখন এগুলো সব ধুয়ে জোগাড় করে নিই। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আর এটা সেই মেথির শাক, মেথির শাকটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তেলে শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভাজা করে নিলাম, ভালোই হয়েছিল খেতে। আর এটা হলো বাটা মাছ, বাটা মাছটা করেছি আলু আর শালগম দিয়ে, ছোট ছোট করে শালগম কেটে দিলাম। এটা হলো মুগ ডাল, গতকালের সিদ্ধ করা মুগ ডাল ছিল, তো সেটা ফুলকপি দিয়ে রান্না করলাম। আর এই পাশে রয়েছে বেলে মাছ, বেলে মাছটা পেঁয়াজ দিয়ে করলাম। এই হলো আমাদের দুপুরের খাবার।
এখন সন্ধ্যে 7টা বাজে, কৃপা পড়তে চলে গেল, ওর পাপার সাথেই গেল, ওর পাপা বাড়িতে ছিল তো পাপার সাথেই বেরিয়ে গেল। আমি সেই দুপুরে রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে তারপর উপরে ঘরে গিয়ে দেখলাম উপরের ঘরে সব এলোমেলো, তো সেগুলো সব গোছানোর পর আবার স্নান করলো। আমি কিন্তু 2-3টার সময় স্নান করে মাথা শ্যাম্পু করে নিয়েছি, তো সকালবেলা তো শ্যাম্পু করা যায় না, জল খুব ঠান্ডা থাকে, ওই জন্য ওই দুপুরবেলা আবার স্নান করলাম শ্যাম্পু করলাম। তো ভাত খেয়েছি 4টের সময়, ওই উপরের ঘর সেই পরিষ্কার টরিষ্কার সব করে তারপরে স্নান করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। ভাত খাওয়ার পরে এই আর কি এখানে বসে মোবাইল দেখছিলাম। কৃপা ম্যাগির পাকোড়া বানালো, এই যে পাকোড়া আয় এদিকে আয়, এই যে ম্যাগির পাকোড়া খাচ্ছে। তো সেই দুপুরবেলা একটু দেরি হয়ে গেল, ছেলে মেয়ের সাথে খুব চিৎকার চেঁচামেচি করলাম, ঘর দোর সব নোংরা করে রাখে। কালকের যে কেকটা ছিল কালকের না পরশু দিনের, কালকে তো সোমবার ছিল সেই জন্য খাইনি, তো পরশু দিন আর কি রোববার যে কৃপা কেকটা বানালো ওই কেকটা রয়ে গেছে ফ্রিজে, সেটা নিয়ে বসলাম, সেটা এখন আমি খাচ্ছি। ফ্রিজে কোনো জিনিস কেউ খায় না, আমাকেই খেতে হয়, আর আমি এগুলো খেতে খেতেই মোটা হয়ে যাই, এটাই হলো আমার মোটা হওয়ার আসল রহস্য। আজকে আমার সন্ধ্যাবেলা ছুটি, কোনো কাজ নেই, কারণ কালকে পরশু পিকনিক রয়েছে, কোনো সবজি কাটাকাটির কোনো ব্যাপার নেই, টিফিন করারও কোনো ব্যাপার নেই, কারণ সকাল থেকেই ওখানে খাওয়া দাওয়া হবে। এক দু নম্বর হলো আজকে অর্জুনকে পড়তে বসাতে হবে না, অর্জুন এই মাত্র আর পড়ে আসলো ম্যামের বাড়ি থেকে পড়ে আসলো, এখন আর পড়বে দাঁড়া পড়ে যাবি, এখন আমি এখন একটু টিভি দেখবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, এই অর্জুন থাকলে না কথা বলা যায় না। এখন 9:30 বাজে আর আমরা এখন ডিনার করব, খাবার দাবার সব গরম করছি। আজকের ভিডিওটা মনে হয় আমি রান্নাঘরে থেকেই করলাম, সেই সকালবেলাও এই রান্নাঘরে ছিলাম আর এখনো এই রান্নাঘরেই আছি। কি সব ভেঙে দিল বাবা, অর্জুন কান্নাকাটি করছে বকা দিচ্ছে, ওই জন্য ভীষণ ঠান্ডা লাগছে গো, ব্লগ করবো কি আর, এই সময়টা এত ঠান্ডা লাগে না আমার, বিকেলের পর থেকে খুব ঠান্ডা লাগে, সকালবেলা ম্যানেজ করতে পারি, মানে সকালবেলা তো কাজের উপরে থাকি ওই জন্য ঠান্ডাটা অতটা টের পাই না, আর এই রাতের বেলা হলে তো সেরকম কাজের চাপ থাকে না, আমি খাটে বসে গেলেই আমার ঠান্ডা লাগতে শুরু করে, মানে কাজ সেরে যখন সন্ধ্যেবেলা একটু খাটের উপরে বসে তখন আর আমার ইচ্ছে করে না যে আমি খাটের উপর থেকে পাটার নিচে নামাই, এরকম আমাকে ঠান্ডা ধরে। আমার হাজবেন্ডকে জানো তো, আমি সেই 2 বছর আগের কথা বলছি, আমি বলতাম যে তুমি আমাকে একটা হিটার কিনে দাও, আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না, কিন্তু কখনো এসি বা চিমনি মাইক্রোওভেন এসবের কখনো কোনোদিন বায়না করিনি, শুধুই হিটারটার বায়না করেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড এনে দেয়নি আমাকে। ভাতটা গরম করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হলো বুধবার, গতকাল রাতে ভিডিওটা শেষ করতে পারিনি, ভীষণ ঠান্ডা লাগছিল গো, ওই জন্য আর ভিডিওটা শেষ করতে পারলাম না, এখন ভিডিওটা শেষ করে দেবো। তার আগে তোমাদের সাথে একটা ছোট্ট স্কিন কেয়ার টিপস শেয়ার করছি, আর এটা আমার শেখা হলো কেয়ারশিটের একটা ম্যাগাজিন দেখে। দাঁড়া রে বাবা, কেয়ারশিটের ম্যাগাজিন সেই আগে খুব পড়তাম এসব আর কি, যখন আর কি মোবাইল ছিল না তখন ম্যাগাজিন বই এসব খুব পড়া হতো, কিন্তু এখন আর ম্যাগাজিন বই এসব সেরকম পড়া হয় না, তো যাই হোক সেই ম্যাগাজিন দেখে আমার এই হোমমেড ক্রিম বানানো শেখা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার কারণ হলো শীতকালে আমাদের গায়ের রংটা চেপে যায়, আমাদেরকে একটু কালো দেখায়, গ্লো কম করে, তো ওই জন্য এই ক্রিমটা বানাচ্ছি। এই ক্রিমটা ব্যবহার করলে আর সেটা হবে না, স্কিনটা একদম গ্লো করবে, চকচকে থাকবে। এক দু নম্বর হলো এটা মুখেও ইউজ করতে পারবো, হাতে পায়েও ইউজ করতে পারবো, তো যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা, এরকম না যে হাতে পায়ে ইউজ করতে পারবো শুধু মুখে ইউজ করতে পারবো, না সেটা না। আর হলো গিয়ে 3 নম্বর, অল্প একটু পরিমাণ নিলেই কাজে দেবে, মানে বেশি পরিমাণে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তুমি অল্প একটু পরিমাণে মানে অল্প একটু নেবে তাহলে তোমার কাজে দেবে, এই গেল। তো আমি এখন তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কী করে এটা বানাবে। এখানে বাটির মধ্যে আছে পাতিলেবুর রস, তো আমি এখানে একটা পাতিলেবুই নিয়েছি, একটা পাতিলেবুর রস বাটির মধ্যে নিয়েছি, আর এটা কাঁচের বাটির মধ্যেই করবে, কাঁচের বাটির মধ্যেই এসব জিনিস বানাতে হয় বা কাঁচের কৌটোর মধ্যেই এসব জিনিস রাখতে হয়, তোমরা তো সেটা মনে হয় জানো অনেকেই। তো এই কাঁচের বাটির মধ্যে পাতিলেবুর রস নিয়ে তারপরে দেবো 3 চামচ গ্লিসারিন, একটা পাতিলেবুর সাথে কিন্তু 3 চামচ গ্লিসারিনের দরকার,
তিন চামচ গ্লিসারিন দেওয়ার পরে দেব দু চামচ গোলাপ জল, তারপর এটা ভালো করে মিশিয়ে নেব, ব্যাস আর কোনো কিছুর দরকার নেই। এটা তারপর একটা কাচের কৌটোর মধ্যে রেখে আটকে রাখবো। আমরা যেহেতু এই ক্রিমটা শীতকালে ইউজ করি তো ওই জন্য এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বেশি করে বানিয়ে একটা কাচের কৌটোর মধ্যে রেখে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিলেই চলবে। আর দিনে দুবার ব্যবহার করলে তো খুবই ভালো, দেখবে স্কিনটা খুব গ্লো করবে, এটা খুব ভালো একটা জিনিস। তো এইরকম করে বানিয়ে আমরা পুরো শীতকাল এটা ব্যবহার করতে পারি। তো এটা বানানো তো হয়ে গেল, আমি এখন এটা মুখে মেখে দেখাচ্ছি। তুমি ফ্রেন্ডদেরকে দেখাবে না যে কি করে মানায়? ওর জন্য আমাকে বলছে মা তোমাকে খুব ফ্রেশ লাগছে। তো তোমরা এই ক্রিমটা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো বা রাতের বেলাতেও ব্যবহার করতে পারো। বাজার চলতি যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেই সব জিনিসের থেকে অনেক বেটার কিন্তু এই ক্রিমটা। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা এখন এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।